রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারতের নমুনা ফুটে উঠল বিলুনিয়াতে বিলুনিয়া পৌরপরিষদের গাফিলতির কারণে পুতি গন্ধময় ছয় নং ওয়ার্ড এলাকা ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে দায়িত্ব আছেন পৌরপরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক এদিকে ছয় নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাবুল ভৌমিকের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন প্রাক্তন কাউন্সিলর বাবুল ভৌমিকের কাছে খোলামেলা এলাকার ডাম্পিং স্টেশনের বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বিলুনিয়া সাতমুরা স্থিত আইটিআই কলেজ সংলগ্ন সম্পূর্ণ পুর পরিষদের ছয় নং ওয়ার্ড এলাকার লোকালয়ে অবস্থিত এই ডাম্পিং স্টেশনের নেই বাউন্ডারি ওয়াল বিলুনিয়া শহরে যত আবর্জনা আছে সেগুলো পুর ময়লা আবর্জনার গাড়ি করে নিয়ে এসে ফেলছে এই ডাম্পিং স্টেশনে বারবার এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা পাচ্ছে না ফলে এই পুতি গন্ধময় পরিবেশে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীদের এছাড়া আইটিআই কলেজের ছাত্ররা ক্লাস করতে পারছেন না নোংরা আবর্জনার গন্ধে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তাদেরকেও নাকে রুমাল চেপে দিয়ে যেতে হচ্ছে এলাকাবাসীদের আরো অভিযোগ এই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছে এলাকার বহু লোক এদিকে এই এলাকার এক লক্ষ টাকার মূল্যের একটি গরু এই ডাম্পিং স্টেশন এসে আবর্জনা খেয়ে পেট ফেঁপে মৃত্যু হয় খোলামেলা জায়গায় নোংরা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে খুব এলাকাবাসী আপনার অসুবিধা না অসুবিধা হয় তো কোনো बाउंड्री কোনো কিছুই তো নাই কিন্তু মানুষের বাড়ি ঘরও বাড়ি রিপোর্ট সার্চ